আসসালামালাইকুম, রুবার আফসান কিডস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন একটা ব্লগ নিয়ে আজকে শুক্রবার হাজির হয়ে গেলাম। শুক্রবার রাত মানে একটু ঘোরাঘুরি, বাইরে খাওয়া, সমুদ্রের পাড়ে হাঁটা, এই তো বিদেশের লাইফে একটু রিক্রিয়েশন। তো আজকে রুবার আফসান ম্যাকডোনাল্ডসে খাবার জন্য আবদার করেছে, তো ওদের বাবা ওদেরকে ম্যাকডোনাল্ডসে খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে। খাওয়া শেষ করে একটু শপিং, টুকিটাকি কেনাকাটা, আর হয়তো সমুদ্রের পাড়ে একটু হাঁটবো। এই যা, না হাতে মিল নিতে না। কোনটা খাবা রাফসান তোমার? আমার বার্গার কোনটা? তোমার বার্গার নাই, এটা তোমারই বার্গার। দাম কত এসেছে? ফ্রাই খাইলে হবে। এখনই বাদ করছো নাকি এত গরম? বসো রাখছেন, ঠিক করে বসো। প্লেট বানাবো আমাদের খাবার শেষ হয়ে গেছে, এখন আমরা চলে যাব একটু শপিং করতে। টুকিটাকি কিছু কেনাকাটা সেরে আবার বেরিয়ে পড়ব ঘুরতে। Okay.
আমি গ্লিটার গ্লু এখানে তাকাবো না, যে হিয়া এইসব গ্লু ভালো না, হ্যাঁ মা এগুলো খুব ভালো। এই একটা আচ্ছা আমার তোমার পন্স কিছু বই আছে, বালু কিন্তু প্রচুর। চলে এলাম সমুদ্রের ধারে, সাবধান আর অনেক বাতাস, সমুদ্রের সৌন্দর্য অন্যরকম, যদিও ক্যামেরাতে বা ভিডিওতে সেটা ভালো করে আসে না, পরিষ্কার দেখা যায় না, কিন্তু আমার কাছে রাতের সমুদ্রের ভিউটাই বেশি সুন্দর লাগে। রুবার আফসানও অনেক এনজয় করে, দৌড়াদৌড়ি করবে অনেকদিন পরে সমুদ্রের পাশে এসে খোলা হাওয়া, ওরাও খুব এনজয় করছে। ভয় লাগে না রাফসান? ও রাফসান ধরে আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, শুভরাত্রি।